সবার আগে যাব পাটুলিতে পিয়ালির কাছে। পিয়ালি বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যে বাপ্পাদিত্য দাশগুপ্ত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে আমরা এর আগেও শুনেছিলাম, যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল তার বাড়িতে আজ সিবিআই আধিকারিকরা। ঠিক কি ছবি এই মুহূর্তে? একেবারেই দেখো, যে ছবিটা ধরা পড়ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা সকাল থেকেই যখন বাড়িতে তারা এখানে সিবিআই দল পৌঁছায় একজন ডিএসপির নেতৃত্বে, তখন থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে যে মোতায়েন রয়েছে, এবং ভেতরে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসারদের চারজনের দল তারা তল্লাশি অভিযান শুরু করেছে। তার পাশাপাশি বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে তারা কথাও বলছে। মূলত তুমি জানো যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা, সেই মামলার সূত্র ধরেই কিন্তু আজকের এই অভিযান, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের যে পাটুলির বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে অভিযান চলছে। আবার আরও একবার যদি ছবিটা দেখাই, যে এই যে গেটটা রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত পৌর প্রতিনিধি 101 নম্বর ওয়ার্ডের, সেই বাড়ির এই গেটের সামনে দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে। এবং যেটা মূলত আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি, যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রে তদন্তকারী অফিসারদের হাতে সম্প্রতি বেশ কিছু নতুন তথ্য আসে, যে তথ্যের মধ্যে বেশ কয়েকজন উইটনেসের বয়ান রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আসে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু গতকালকে সিবিআইয়ের তরফ থেকে একাধিক জায়গাতে তারা অভিযান চালানোর জন্য আবেদন করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এখন কেন এই অভিযান, যেটুকুনি আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি, যদিও এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কি কানেকশন তারা পেয়েছেন সেটা স্পষ্ট করছেন না, কিন্তু যেটুকুনি পাওয়া যাচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই যে বয়ান তাদের হাতে এসছে নতুন করে, যার মধ্যে বেশ কয়েকজন অযোগ্য চাকরিপ্রার্থী রয়েছে, এবং বেশ কয়েকজন এরকমও কয়েকজনের নাম সুপারিশ করা হয়েছিল। তুমি জানো যে যখন সিবিআই এই মামলা তদন্ত শুরু করে বা ইডি তদন্ত শুরু করে, তখন কিন্তু এই বিষয়টা সামনে এসেছিল যে একাধিক বিধায়ক কাউন্সিলর তাদের তরফ থেকেও কিন্তু সুপারিশ এসেছিল, এবং সেই সুপারিশের প্রেক্ষিতেও কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি সুপারিশের কথাও তদন্তকারী অফিসাররা জানতে পারেন। তুমি জানো যে এর আগেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বেহালার একজন কাউন্সিলর, তার বাড়িতেও আমরা দেখেছিলাম যে সিবিআই এবং ইডি তারা তল্লাশি অভিযান চালিয়েছিল, এবং ইডির যে চার্জশিট সেখানেও কিন্তু সেই কাউন্সিলরের যে ভূমিকার কথা, সেই বিষয়ে উল্লেখ ছিল যে টাকা সেখানে কিভাবে সেই অফিসে পৌঁছতো। ফলে সেই ক্ষেত্রে আগে আমরা দেখেছিলাম যে তল্লাশি অভিযান, এবং এই মুহূর্তে সিবিআই যে একাধিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্ত করছে, তার মধ্যেই একটি মামলা সূত্রে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, বেশ কিছু গুরুত্বপূর্ণ বয়ান তাদের হাতে আসে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান, এবং তার পাশাপাশি বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গেও তারা কথা বলছেন বলে আমরা জানতে পারছি। পিয়ালি নজর রাখো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।